সময়টা 2007। আমেরিকাতে হঠাৎ করে অভিভাবক মহলের একটি বিশাল অংশ, এমনকি বিভিন্ন রাজনীতিবিদরা একটি ভিডিও গেমের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। যে কোনো মূল্যেই হোক সেই গেমটাকে ব্যান করতে হবেই, নিষিদ্ধ করতে হবেই, তাহলে হয়তো সহিংসতার মাত্রা কমতে পারে। আসলে ওই গেমটার নাম হচ্ছে ম্যানহান্ট টু। তো বন্ধুরা, তারা এক পর্যায়ে সফলও হয়েছিল, গেমটাকে এক পর্যায়ে ব্যান করা হয়েছিল, এমনকি রকস্টারের তৈরি এই গেমটা পরবর্তীতে আর সামনে এগোতে পারেনি। ম্যানহান্ট 1 এবং ম্যানহান্ট 2 এই দুটো গেম তৈরি করার পরই এই সিরিজের দরজা টোটালি বন্ধ করতে হয় রকস্টারকে। তো কি ছিল এই গেমের মধ্যে যে রাজনীতিবিদ থেকে শুরু করে অভিভাবক মহলের সকলেই উঠে পড়ে লাগলো এই গেমটাকে ব্যান করার জন্য? চলুন আজ এই গেমের গল্পটা জানবো। সো হিয়ার উই গো, ম্যানহান্ট 2 গেম মুভি এক্সপ্লেইনড ইন বাংলা। ড্যানিয়েল ল্যাম্ব, তো এই তরুণ 1985 সালে বায়োকেমিস্ট্রি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল ইউএসএ এর স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে। অতঃপর সে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ল্যাব টেকনিশিয়ান এর পদে চাকরি নেয়। তো সবকিছু ভালোই চলছিল, 1989 সালে এসে পড়ল। 1989 সে অপর একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জয়েন করে এবং সেখানে একজন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে চাকরি করতে থাকে। তো ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করা অবস্থায় সে একটি ড্রাগ উৎপাদন করে যার নাম হচ্ছে কোর্টেক্সা। এই কোর্টেক্সা হচ্ছে এমন এক ধরনের ড্রাগ যা ইউজ করলে একজন ব্যক্তি তার অতীতে ভুলে যাওয়া তথ্যগুলো একটি নির্দিষ্ট সময় পর পর একটু একটু মনে করতে পারে। এমনকি এই ড্রাগ নিয়মিত ব্যবহার করলে মানুষের ভুলে যাওয়ার যে একটি রোগ সেটা আস্তে আস্তে কমে যায়। তো এই কোর্টেক্সা কোনো এক কারণে সে জনসম্মুখে আনতে পারেনি, কারণ তার হাতে এর মার্কেটিং করার মতো পর্যাপ্ত অর্থ ছিল না। কিন্তু এরপরই ইউএস সরকারের মদদে এক ডক্টর যার নাম পিকম্যান, এই ডক্টর পিকম্যান অতঃপর একটি প্রজেক্ট হাতে নেয় যার নাম হচ্ছে পিকম্যান প্রজেক্ট। ওই পিকম্যান প্রজেক্টে তারা ড্যানিয়েল ল্যাম্পকে প্রস্তাব জানায় তার কোর্টেক্সা ড্রাগস দিয়ে দেবার জন্য। এমনকি তারা ড্যানিয়েল ল্যাম্পকে বিপুল পরিমাণ পারিশ্রমিক দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। তো ড্যানিয়েল ল্যাম্প এক পর্যায়ে চিন্তা করে এর মার্কেটিং করার জন্য এর থেকে বেস্ট অপশন হয় না, তাই সে রাজি হয়ে যায়। এই পিকম্যান প্রজেক্ট হচ্ছে এমন এক ধরনের প্রজেক্ট, এই প্রজেক্টে ডক্টর পিকম্যান ও অন্যান্য সহযোগীরা মিলে কোর্টেক্সা ড্রাগটা একজন লোকের মধ্যে পুশ করবে, এরপর নিয়মিত ভিত্তিতে অন্যান্য মেডিসিন এবং অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ হতে থাকবে, যার ফলে লোকটি অতীতের ভুলে যাওয়া স্মৃতিগুলো মাথায় আনতে পারবে এবং ব্রেন ওয়াশ করিয়ে বিভিন্ন উদ্দেশ্য হাসিল করানো যাবে। মূলত ইউএসএ এর CIA তাদের গোয়েন্দা কার্যক্রমে নতুন ওয়েপন যুক্ত করার জন্য এই প্রজেক্টটি হাতে নিয়েছিল। কিন্তু একটি পর্যায়ে এই প্রজেক্টটা ভুলভাবে পরিচালিত হতে থাকে। মানুষের যেখানে এই প্রজেক্টের কারণে অতীতের ভুলে যাওয়া তথ্যগুলো মনে পড়ার কথা, সেক্ষেত্রে মানুষ উল্টো আরো অতীতকে ভুলে যেতে থাকে এই প্রজেক্টের প্রয়োগের ফলে, যার ফলে ইউএসএ এর সরকার এই প্রজেক্টটি বাতিল করে দেয়, এমনকি পিকম্যানকে সব রকম টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়, যার কারণে এই প্রজেক্টটা ঠিকঠাক এগোতে পারে না। কিন্তু তখন এই পিকম্যান দাবি করে যে আমার প্রজেক্টটা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে, আমাদের প্রজেক্টে যে সকল সমস্যাগুলো ছিল আমরা সেগুলো ওভারকাম করে উঠেছি, সুফল আগামীতে খুব শীঘ্রই আসবে। এ কথা বলে বিভিন্ন পক্ষ থেকে সে ঋণ গ্রহণ করে তার প্রজেক্ট চলমান রাখে। এরই মাঝে মোটা পারিশ্রমিকের কথা চিন্তা করে দীর্ঘদিন যাবৎ ড্যানিয়েল ল্যাম্ব এই কোম্পানিতে থাকলেও তার এই পারিশ্রমিক যথেষ্ট ছিল না তার পরিবার চালানোর জন্য। অতীতে সে যে ব্যক্তিগত উদ্যোগে রিসার্চ করে কোর্টেক্সা নামক ড্রাগসটা বানিয়েছে সেটা তৈরি করার জন্য বিভিন্ন পরিমাণ যে টাকা পয়সা দরকার হয়েছে তা তার হাতে পর্যাপ্ত পরিমাণে ছিল না, সেজন্য সে বিভিন্ন পক্ষ থেকে অনেক ঋণ গ্রহণ করে। তো ঋণ গ্রহণ করার পরও সে টাকাটা পরবর্তীতে পিকম্যান প্রজেক্টে যুক্ত হবার পরও শোধ করতে পারেনি এবং অতিরিক্ত ঋণের কারণে তার সংসারে তার বউয়ের সাথে অনেক ঝগড়া হয়। এরই মাঝে পিকম্যান প্রজেক্টে সে নিজেকে ভলেন্টিয়ার হিসেবে যুক্ত করে নেয়, অর্থাৎ টেস্ট সাবজেক্ট হিসেবে যুক্ত হয় পিকম্যান প্রজেক্টে। টেস্ট সাবজেক্ট হচ্ছে তারাই যাদের ওপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয়। এই এক্সপেরিমেন্ট করার সময় তার মাথা থেকে অতীতের বিভিন্ন বিষয় মুছে ফেলা হয়, এমনকি তার নিজেরই ডেভেলপ করা কোর্টেক্সা ড্রাগ প্রয়োগের ফলে সে অতীতকে টোটালি ভুলে যেতে থাকে। অপরদিকে তাকে চেয়ারে বসিয়ে তার সামনে অপর একজন অ্যাসাসিনের অর্থাৎ একজন খুনির বিভিন্ন খুন সংক্রান্ত ঘটনা দেখানো হয়ে থাকে, যেন ড্যানিয়েল তার অতীত ভুলে তার অতীতের স্থানে ওই কিলারের ঘটানো বিভিন্ন ঘটনাগুলো মিলিয়ে নিতে পারে। এবং এর ফলে যেটা হয়, সে যে নিজে ড্যানিয়েল সেই জিনিসটা এক পর্যায়ে ভুলে যায়। তো ওই খুনির নাম ছিল লিও ক্যাসপার। তো এই লিও ক্যাসপারের বা অতীতের বিভিন্ন ঘটনা ড্যানিয়েলের মন কেমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে ড্যানিয়েল নিজেকে লিও ভাবতে থাকে এবং এরই ফলে সে বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষকে অলরেডি খুন করে ফেলে। সে যে খুন করে ফেলেছে কিছু মানুষকে এটা সে জানেও না। এরই ফলে তার বিরুদ্ধে পিকম্যান প্রজেক্টের সাথে যুক্ত বিভিন্ন লোকেরা নিজ উদ্যোগে এক প্রাইভেট মিলিটারি বাহিনীর সাথে যোগাযোগ করে ড্যানিয়েলকে ধরিয়ে দেবার ব্যবস্থা করে। তো ওই প্রাইভেট মিলিটারি বাহিনী অতঃপর ড্যানিয়েলকে ধরার জন্য যখন চলে যায় একটি নির্দিষ্ট লোকেশনে, তখন ড্যানিয়েল নিজেই এক সৈন্যকে খুন করে তার হাতে স্নাইপার রাইফেল নিয়ে দূরের এক ভবন হতে অন্যান্য সকল সৈন্যদেরকে গুলি করে খুন করতে থাকে। তো খুন করে যখন সেই স্থান থেকে সে পালিয়ে যায়, এরপর পিকম্যান প্রজেক্টের লোকেরা এমনকি নিউ ইয়র্ক পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ ড্যানিয়েলকে আটক করার জন্য হন্য হয়ে খুঁজতে থাকে। অনেক খোঁচাখুঁচির পর ড্যানিয়েলকে তারা ড্যানিয়েলের বাসার মধ্যে পায়। কিন্তু অতি আশ্চর্যের ব্যাপার হলো ড্যানিয়েলের সামনে তার ওয়াইফের লাশ পড়ে রয়েছে। কে বা কারা ড্যানিয়েলের ওয়াইফকে খুন করে গিয়েছে কেউ জানে না। পিকম্যান প্রজেক্টের লোকেরা এবং পুলিশরা এসে ড্যানিয়েলকে আটক করে নিয়ে যায়। ড্যানিয়েল খুব মানসিকভাবে ভেঙে পড়েছিল যে তার ওয়াইফকে কে বা কারা যেন খুন করে চলে গিয়েছে। তো এরপর ছটি বছর পার হয়ে যায়। ড্যানিয়েলকে ডিক্সমোর নামক একটি
অ্যাসাইলামে রাখা হয়। তো ওই পাগলাকারদের ড্যানিয়েল সহ আরও অনেক লোককে রাখা হয়েছে। এই অ্যাসাইলামে ড্যানিয়েল সহ আরও কিছু টেস্ট সাবজেক্টকেও রাখা হয়েছে, যাদের ওপর পিগমেন্ট প্রোটেক্টের বিভিন্ন এক্সপেরিমেন্ট চলমান ছিল। তো ছটি বছর পার হবার পর নিয়মিত এক্সপেরিমেন্টের প্রভাবে ড্যানিয়েলের মাথার সব রকম স্মৃতি ওলটপালট হয়ে গিয়েছিল এবং ড্যানিয়েল অ্যামনেশিয়া নামক একটি রোগে ভুগছিল। তো বন্ধুরা, অ্যামনেশিয়া হচ্ছে এমন এক ধরনের রোগ যে রোগে সাধারণত মানুষ সবকিছুই ভুলে যেতে থাকে। সেম একই সমস্যা হয়, সে সবকিছুই ভুলে যায়। তো দিনের পর দিন চলে যাচ্ছিল এইভাবেই। হঠাৎ একদিন ঝড়ো বৃষ্টি হলো। তো ওই বৃষ্টির সময় বজ্রপাতের প্রভাবে ওই অ্যাসাইলামের ইলেকট্রিক সার্কিটে কিছুটা সমস্যা হয় এবং সেই সার্কিটের সমস্যার কারণে পুরো অ্যাসাইলামের যে সিকিউরিটি সিস্টেম রয়েছে সেই সিকিউরিটি সিস্টেম সাময়িক বিকল হয়ে যায়, যার কারণে ওই অ্যাসাইলামের যতগুলো সেল রয়েছে সেগুলো অটোমেটিক্যালি খুলে যায় এবং সকল মানসিক রোগী, অপরাধী কিংবা টেস্ট সাবজেক্টরা বের হয়ে যায় এবং যে যেভাবে পারে বিভিন্ন স্টাফদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তো এরই মাঝে ড্যানিয়েল ল্যাম্পকে তখন একটি ইঞ্জেকশন পুশ করছিল ডক্টর হোয়াইট নামে একজন মহিলা ডাক্তার, কিন্তু ড্যানিয়েল তখনই সেই ডক্টরকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর সে সেই স্থান থেকে বের হতে নেয়। তখনই তার সাথে দেখা হয় লিও ক্যাসপার নামক সেই ক্রিমিনালের। অতঃপর লিও ক্যাসপার বলে, তুমি আমাকে ফলো করতে থাকো ড্যানিয়েল, তোমাকে এই অ্যাসাইলাম থেকে বের হবার রাস্তা আমি তোমাকে দেখিয়ে দেব। তো পুরো অ্যাসাইলাম থেকে বের হবার পথে অনেকগুলো ডক্টর কিংবা অন্যান্য কয়েদীদের সম্মুখীন হয়ে আমরা, যাদের কারণে ড্যানিয়েল বাধার সম্মুখীন হয়। তো তাদের সকলকে ড্যানিয়েল খুন করে ফেলে। লিও ক্যাসপারই ড্যানিয়েলকে বলছিল এই সকল লোকগুলোকে খুন করার জন্য। তারা ওই অ্যাসাইলাম থেকে বের হবার পর একটি ময়লার ট্রাক দেখতে পায়। তো সেই ট্রাকের মধ্যে তারা দুজনে উঠে যায়। অতঃপর ময়লার ট্রাকটা তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে চলে যায়। ট্রাক চালক নিজেও জানতো না যে ট্রাকের মধ্যে কেউ রয়েছে। তো অতঃপর ড্যানিয়েল নিজের অজান্তেই হেঁটে হেঁটে চলে যায় তার পুরনো বাসায়। তবে বর্তমানে বাসার অবস্থাটা একটি পরিত্যক্ত বাড়ির মতোই রয়েছে। তো ড্যানিয়েল সেখানে যাওয়ার পর তার ওয়াইফকে এবং সন্তানকে দেখতে পায়। যদিও এটা ছিল তার চোখের ভুল, কিন্তু ড্যানিয়েলের তো অতীতে কোনো কথাই মনে নেই। তার ওয়াইফ যে মৃত্যুবরণ করেছে, তার অতীতে যে সংসার ছিল, এগুলো কিছুই মনে নেই। সে ভাবতে থাকে বারবার যে এগুলো কেন দেখছি আমি। তো অনেক খোঁজাখোঁজির পর সে নিজের তৈরি কোর্টেক্সা নামক ড্রাগটা বের করতে সক্ষম হয়। এরপর সেই ড্রাগটা কোনো রকম কারণ ছাড়া নিজের শরীরে নেয়। সে অতীতের তুলনায় কিছুটা বেটার ফিল করে। অর্থাৎ এতক্ষণ যে তার শরীরে একটা অস্থিরতা কাজ করছিল, এটা এখন কোর্টেক্সা ড্রাগটা নেওয়ার কারণে কিছুটা কমে গিয়েছিল। তো এরপরে ড্যানিয়েল ল্যাম্প তার ঘরের মধ্যে খোঁজাখুঁজির পর একটি কাগজ পায়, যে কাগজে তারই এক সহকর্মী যার নাম জুডি তার নাম লেখা ছিল। অতঃপর ড্যানিয়েল ল্যাম্পের মনে পড়ে যায় এই জুডি তার দীর্ঘদিনের সহকর্মী ছিল এবং তারা উভয় পিগমেন্ট প্রজেক্টে একসাথে কাজ করছিল। তো সেই মুহূর্তে সে চিন্তা করে জুডির সাথে তার দেখা করতে হবে। আশ্চর্যজনকভাবে জুডির রিসার্চ ল্যাবের লোকেশন তার মনে পড়ে যায়, কিন্তু বাহিরে আমরা দেখতে পাই যে কালো রঙের কোট পরিহিত একদল লোক ড্যানিয়েল বাড়ির সামনে পাহারা দিচ্ছিল। এদেরকে বলা হয় ওয়াচ ডগ। এরা নিজেরাও প্রজেক্টেরই অন্তর্ভুক্ত লোক এবং এরা মূলত ড্যানিয়েল ল্যাম্পকে যে করে হোক আটক করার জন্য এখানে এসেছে। কিন্তু ড্যানিয়েল ল্যাম্প নিজের চতুরতাকে কাজে লাগিয়ে হাতের কাছে যে কজনকেই পায় তাদেরকেই খুন করে ফেলে। অতঃপর ড্যানিয়েল ল্যাম্প চলে যায় জুডির রিসার্চ ল্যাবের সামনে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে। সেই ক্লাবে অত্র শহরে বিভিন্ন নামকরা ক্রিমিনাল এবং বিভিন্ন ড্রাগ ব্যবসায়ীরা আস্তানা গেড়ে বসে প্রতিদিন। একরকম উদ্দেশ্যহীনভাবেই সেই নাইট ক্লাবে সে ঢুকে পড়ে। তো ঢুকার পর নিজের অজান্তেই যত্রতত্র যাকে তাকে পায় তাকেই খুন করতে থাকে। একদম শেষ পর্যায়ে গিয়ে একটি রহস্যজনক অংশে ড্যানিয়েল ল্যাম্প পৌঁছে যায়। সেখানে দেখতে পায় যে ডার্ক ওয়েবের জন্য ওই ক্লাবের ভিতরে বিভিন্ন রকম ভিডিও তৈরি করা হয় এবং সেই ভিডিওগুলোতে বিভিন্ন সাধারণ লোকগুলোকে বিভিন্ন স্থান হতে হাইজ্যাক করে এনে খুবই কষ্ট দিয়ে খুন করা হয়। তো ড্যানিয়েল ল্যাম্পের এটা কোনোভাবেই পছন্দ হয় না। সে ওই সকল খুনিদেরকেও ওই ফিল্ম চলাকালীন অবস্থাতেই খুন করে ফেলে। তো ভেতরে যখন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছে, তখনই ওই নাইট ক্লাব থেকে প্রশাসনকে জানানো হয় এবং বাহিরে পুলিশ এসে পড়ে এবং এরপরই সে এক পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয় তার দীর্ঘদিনের সহকর্মী জুডির রিসার্চ ল্যাবে। সেখানে পৌঁছানোর পর জুডি কিছুটা ভয় পেয়ে যায় যে ড্যানিয়েল হঠাৎ করে এখানে কিভাবে ছুটে এলো। তো ড্যানিয়েল যখন বলে, আমি এখন আমার সাথে লিও ক্যাসপারও এসেছে, জুডি আমার অতীতের আসলে কিছু খেয়াল নেই, তুমি আমাকে একটু হেল্প করো আমার অতীত মনে করাতে। তখন জুডি বলে যে তুমি বর্তমানে কঠিন সমস্যার মধ্যে রয়েছো, যে কোনো সময় যে কেউ তোমাকে খুন করে ফেলতে পারে, তুমি জলদি এখান থেকে চলে যাও। তবে বন্ধুরা, এখানে একটি বিষয় লক্ষণীয় ছিল যে জুডি লিও ক্যাসপারের নাম শোনার পরই কিছুটা ঘাবড়ে যায়। ড্যানিয়েল ল্যাম্পকে সে একটি চাবি দিয়ে বলে দ্রুত একটি নিরাপদ স্থানে পৌঁছে যেতে এবং ওখানে একটি সেফ হাউস রয়েছে, ওই সেফ হাউসের চাবি এটি। অতঃপর ড্যানিয়েল ল্যাম্প সেই সেফ হাউসে পৌঁছানোর পর সে সেফ হাউসে রাখা বিভিন্ন যন্ত্রপাতি এবং বিভিন্ন কিছু অনেক ঘাটাঘাটি করতে থাকে তার অতীতকে মনে করার জন্য, কিন্তু কোনোভাবেই তার অতীত মনে হচ্ছে না। এরই মাঝে লিও ক্যাসপার ড্যানিয়েলকে বলে যে তুমি পোশাকগুলো পাল্টে নাও, তাহলে পুলিশরা তোমাকে হয়তো নাও চিনতে পারে, কারণ সে কে তা তো তার জানা দরকার। এক পর্যায়ে সে চিন্তা করে আবার পুনরায় জুডির সেই রিসার্চ ল্যাবে পৌঁছাতে, যেন জুডি থেকে সে অন্যান্য বিষয়গুলো জেনে নিতে পারে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে ড্যানিয়েল ল্যাম্পের অতীতের তেমন কিছুই মনে না থাকলেও
জুডি যে তার সহকর্মী ছিল সেটা সে কিছুটা মনে করতে পেরেছে। তো জুডির কাছে যখন যায় তখন তারা দেখতে পায় যে জুডি একরকম ভয়ে তাদের থেকে পালাচ্ছে। তো জুডি যেন তাদের থেকে না পালায় সেজন্য ড্যানিয়েল ল্যাম্প জুডিকে আশ্বস্ত করে বলে, তোমার কিছুই হবে না, তুমি জাস্ট আমাকে বলে দাও আমার অতীতটা কি, আমি কে, কিভাবে আমার এই অবস্থা হলো একটু বলে দাও। জুডি তখনই সব যখন খুলে বলতে যায় এবং মুখ দিয়ে যখন ডক্টর পিকম্যানের নাম উচ্চারণ করে, ঠিক তখনই দূর থেকে কে বা কারা যেন জুডির বুকে গুলি করে দেয় এবং জুডি ওই অ্যাপার্টমেন্টের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করে। তো এরপর লিও ক্যাসপার এবং ড্যানিয়েল ল্যাম্প উভয়ই সেই বিল্ডিং থেকে নেমে কৌশলে সেই স্থান ত্যাগ করে এবং এক পর্যায়ে চিন্তা করে যে করে হোক ডক্টর পিকম্যানকে গিয়ে ধরতেই হবে। তো এখানে ডক্টর পিকম্যানের নাম শোনার পর ড্যানিয়েলের মাথায় মোটামুটি এসে পড়ে যে এই ডক্টর পিকম্যানের পিকম্যান প্রজেক্টে সে কিছুদিন কাজ করেছিল, তো পিকম্যানকে তার শেষ করতে হবে। ডক্টর পিকম্যান যে স্থানে অবস্থান করছিল সেই স্থান অনেক ঘাটাঘাটির পর এক পর্যায়ে ড্যানিয়েল খুঁজে পেতে সক্ষম হয়, কিন্তু ডক্টর পিকম্যানের বিভিন্ন লোকেরা এবং স্বয়ং ডক্টর পিকম্যান নিজেও বিভিন্নভাবে ড্যানিয়েলের ওপর অস্ত্র হাতে চড়াও হয় এবং দূর থেকে গুলি করতে থাকে। কিন্তু ড্যানিয়েল অতীতে যেহেতু অনেকগুলো খুন করেছে তাই কিছু মানুষ হতে কিছু হাতিয়ার সে নিজের কাছে কালেক্ট করে রেখেছিল এবং সে হাতিয়ার দিয়ে একটি পর্যায়ে ডক্টর পিকম্যানকে সে গুলি করে আহত করে ফেলে। অতঃপর আহত ডক্টর পিকম্যানকে ড্যানিয়েল নিজেই একটি হুইল চেয়ারে বেঁধে রাখে। চেয়ারে বাঁধার প্রায় অনেকক্ষণ পর যখন ডক্টর পিকম্যানের জ্ঞান ফেরে তখন ডক্টর পিকম্যান দেখতে পায় যে তার সামনে ড্যানিয়েল দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্নভাবে তাকে বিভিন্ন কিছু প্রশ্ন করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ড্যানিয়েল তখন মুখে মুখে বলছিল যেভাবেই হোক আমার অতীতে সবকিছু আমাকে বলো, না হলে আমি লিও ক্যাসপার তোমাকে কোনোভাবেই ছাড় দেবো না। কিন্তু ডক্টর পিকম্যান যখনই মুখ দিয়ে উচ্চারণ করে যে আরে হিপনোটিক ফেস, তুমি লিও নও, তুমি ড্যানিয়েল, তখনই আমরা দেখতে পাই ড্যানিয়েল এক পর্যায়ে পুরোপুরি রেগে যায় এবং একটি ছুরি নিয়ে খুবই নৃশংসভাবে ডক্টর পিকম্যানকে তখন সে খুন করে ফেলে। অতঃপর ডক্টর পিকম্যানের আস্তানা এবং ল্যাব থেকে তো একটু নিরাপদ স্থানে আসার পর ড্যানিয়েল এবং লিও তারা দুজনেই উদ্দেশ্যহীনভাবে ছুটতে থাকে তাদের নিজেদের মন মতো। কোথায় যে তারা দুজন যাচ্ছে কোনো রকম ঠিক ঠিকানা নেই। কিন্তু এরই মাঝে হঠাৎ করে ডক্টর হোয়াইট পিছন থেকে এসে একটি ইনজেকশন গেঁথে দেয় ড্যানিয়েলের গায়ে এবং আমরা দেখতে পাই ড্যানিয়েল ও লিও একসাথেই তখন আঘাতপ্রাপ্ত হয়েছে। অনেকক্ষণ পর যখন ড্যানিয়েলের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে ড্যানিয়েল একটি মেডিকেল চেম্বারের ভিতরে রয়েছে কিন্তু সেখানে লিও নেই। তখন ডক্টর হোয়াইট আসার পর ড্যানিয়েল কিছুটা আক্রমণাত্মক আচরণ করতে গেলে ডক্টর হোয়াইট তখন ড্যানিয়েলকে বলে, তোমার অতীতের সবকিছু আমি তোমাকে জানাবো, সেজন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি, আসো আমার সাথে টেবিলে। তো তখন ডক্টর হোয়াইট এবং ড্যানিয়েল ল্যাম্প একটি চেম্বারে বসে এবং চেম্বারে বসার পর সেখানে ড্যানিয়েলের যাবতীয় কাগজপত্র এবং প্রোফাইল এবং অতীতের বিভিন্ন ডকুমেন্ট ডক্টর হোয়াইট ড্যানিয়েলের হাতে হস্তান্তর করে। তখন ড্যানিয়েল যাবতীয় কাগজপত্র ঘেঁটে জানতে পারে যে তার নাম ড্যানিয়েল ল্যাম্প এবং সে বিবাহিত ছিল, তার ওয়াইফ বর্তমানে মৃত্যুবরণ করেছে এবং তার এক সন্তান রয়েছে। তো তখন ডক্টর হোয়াইটের কথাবার্তা হতে আমরা এক ভয়ানক সত্য জানতে পারি। অ্যাকচুয়ালি গেমের শুরু থেকে এ পর্যন্ত আমরা যে লিও ক্যাসপারকে ড্যানিয়েলের সাথে দেখেছি সে অ্যাকচুয়ালি বাস্তবে ছিলই না। এই ড্যানিয়েল ল্যাম্পের ওপর যেহেতু বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং অতীতের বিভিন্ন মেমোরি মুছে দিয়ে লিও ক্যাসপারের বিভিন্ন ঘটানো অপরাধগুলো তার সামনে ভিডিও আকারে দেখানো হয়েছিল, তাই ড্যানিয়েল ল্যাম্প নিজেকে লিও ক্যাসপার ভাবতে শুরু করেছিল এবং শুরু থেকে এ পর্যন্ত যতগুলো ক্রাইম সে লিও ক্যাসপারকে সাথে নিয়ে করেছে সবগুলো ক্রাইমের একটিতেও লিও ক্যাসপার সশরীরে উপস্থিত ছিল না। অর্থাৎ সবকিছু ড্যানিয়েল ল্যাম্প একাই স্বজ্ঞানে করেছে, তবে এর জন্য আলটিমেটলি দায়ী ছিল ডক্টর পিকম্যান এবং তার পিকম্যান প্রজেক্ট। কারণ এই পিকম্যান প্রজেক্টের ভুলভাল এক্সপেরিমেন্ট এবং ভুলভাল ওষুধের ওভারডোজের কারণেই ড্যানিয়েল ল্যাম্বের অতীতের আসল স্মৃতিগুলো সব মুছে যায়, এমনকি লিও ক্যাসপার নামক সেই খুনির বিভিন্ন কিছু সে তার নিজের জীবনের সাথে মিলিয়ে ফেলতে শুরু করে, যার কারণে সে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে গত 3-4 যাবত। এবং আরেকটি দুঃখজনক ঘটনা আমরা দেখতে পাই যে ড্যানিয়েলের ওয়াইফকে অন্য কেউই খুন করেনি, ড্যানিয়েল নিজেই তার স্ত্রীকে খুন করেছিল। মূলত ড্যানিয়েল যে পিকম্যান প্রজেক্টে নিজেকে একজন টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে এই কাজটা ড্যানিয়েলের ওয়াইফ কোনোভাবেই মেনে নিতে চায়নি, কারণ ড্যানিয়েলের ওয়াইফের ভয় ছিল যে তার স্বামীর ওপর উল্টোপাল্টা কোনো এক্সপেরিমেন্ট করে তার স্বামীর লাইফটা নষ্ট করে দেওয়া হয় কিনা। কিন্তু এ বিষয়ে যখন এক কথায় দু কথায় ঝগড়া লেগে যায় তাদের স্বামী স্ত্রীর মাঝে, তখনই ড্যানিয়েল ল্যাম্প ছুরি দিয়ে নৃশংসভাবে খুন করে তার প্রিয়তমা স্ত্রীকে এবং তখনই পিকম্যান প্রজেক্টের লোকেরা গিয়ে ড্যানিয়েলকে থামায় এবং ড্যানিয়েলের যে সন্তান তাকে এরপর থেকে পিকম্যান প্রজেক্টের সাথে যুক্ত বিভিন্ন লোকেরা মিলেই সরকারি ফান্ডের মাধ্যমে আলাদা একটি অনাথ আশ্রমে রাখে বড় করছে এবং বর্তমানে সে হাই স্কুলে লেখাপড়া করছে। তো এখানে ড্যানিয়েলের অতীতের স্মৃতি অনেকটাই পরিষ্কার হয়ে যায় ড্যানিয়েলের নিকট। ড্যানিয়েল খুবই আত্ম অনুশোচনায় ভুগতে থাকে যে কি থেকে কি করে ফেললো সে। এরপর আমরা দেখতে পাই ড্যানিয়েল ল্যাম্প অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হবার পর আমরা দেখতে পাই সে একটি স্বপ্নে চলে যায়, যে স্বপ্নে আমরা ড্যানিয়েলকে একটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থানের সামনে দেখতে পাই এবং ওই কবরস্থানের আশেপাশে এই পর্যন্ত ড্যানিয়েল যতগুলো মানুষকে খুন করেছে তাদের সকলের আত্মাই ছিল, এমনকি স্বয়ং পিকম্যানের আত্মাও সেখানে হাঁটাহাঁটি করছিল। এবং সেখানে ড্যানিয়েল হঠাৎ করে দেখতে পায় যে লিও ক্যাসপারের আত্মা তার সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছে। তো লিওকে ধরার জন্য ড্যানিয়েল যখন পিছু নেয় তখনই
পথের মাঝে ড্যানিয়েলের এ পর্যন্ত খুন করা সবগুলো মানুষের আত্মা হাজির হয় এবং একে একে আবার পুনরায় ড্যানিয়েল খুন করে। এবং সর্বশেষ ড্যানিয়েল একটি কবরের সামনে গিয়ে যখন দেখতে পায় তার স্ত্রী মৃতদেহ কবরের মধ্যে শোয়া অবস্থায় রয়েছে, তখন সে দুঃখ বারাক্রান্ত মনে আশেপাশের স্থান হতে মাটি দিয়ে তার স্ত্রীর কবর চাপা দিতে নেয়। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ করে হাজির হয় লিওর আত্মা এবং হেসে হেসে বলতে থাকে যে, তোমাকে তো আমিই তৈরি করেছি, আমার অবদান ছাড়া কি তুমি আজ এই অবস্থায় আসতে পারতে নাকি। ড্যানিয়েল তখন চূড়ান্ত রূপে রেখে যায়। এরপর মাটি খোদার একটি যন্ত্র দ্বারা ইচ্ছে মতো পিটিয়ে লিওকে সেখানেই খুন করে ফেলে এবং চিৎকার করে একটি কথাই বলে, আমি ড্যানিয়েল, আমার নাম ড্যানিয়েল ল্যাম্প। এরপরে আমরা দেখতে পাই ড্যানিয়েলকে একটি মহাসড়কের সাইডে অগোছালো অবস্থায় বসে রয়েছে, এমনকি তার আশেপাশে বিভিন্ন ডকুমেন্টগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ড্যানিয়েল সেখানে তার ডকুমেন্টগুলো ঘাটাঘাটি করে নতুন নাম, ঠিকানা, পেশা এবং যাবতীয় তথ্য পায়। এবং এখানে আমরা নতুন নাম দেখতে পাই যে ড্যানিয়েলের নাম এখানে ড্যানিয়েল নেই, এখানে ড্যানিয়েলের নাম ডেভিড জয়নার। এবং ড্যানিয়েল কোনো কিছু চিন্তা না করে কাগজপত্রগুলো সব গুছিয়ে এক অজানা গন্তব্যের দিকে এগুতে থাকে এবং এখানেই শেষ হয় ম্যানহান্ট 2 এর গল্প। তো বন্ধুরা, গল্প শেষ হলেও তোমাদের মাথায় অনেক কিছু ঠিকঠাক ঢুকেনি, অনেকগুলো বিষয় তোমাদের মাথার উপর দিয়ে গিয়েছে। দাঁড়াও, বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। লিও ক্যাসপার আসলে কোথায় ছিল পুরো গেমে? বন্ধুরা, সত্যি বলতে লিও ক্যাসপার কোথাও জীবিত ছিল না। অ্যাকচুয়ালি ম্যানহান্ট 2 এর সকল ঘটনা শুরু হওয়ারও প্রায় অনেক বছর আগে লিও ক্যাসপারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ ড্যানিয়েল ল্যাম্প বাস্তব অর্থে লিও ক্যাসপারকে কখনোই চোখে দেখেনি। লিও ক্যাসপার ম্যানহান্ট 2 এর সকল ঘটনা ঘটারও অনেক আগেই মৃত্যুবরণ করেছে এবং পুরো গেমে কোথাও লিও ক্যাসপার বাস্তব অর্থে ছিল না, এসবই ছিল ড্যানিয়েলের কল্পনা। প্রশ্ন 2, খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থানের সিনটা কিভাবে কি হলো? বন্ধুরা, অ্যাকচুয়ালি ড্যানিয়েলকে যখন ডক্টর হোয়াইট তার অতীতের সকল ঘটনা জানিয়ে তার উপর আলাদা ট্রিটমেন্ট করা শুরু করে, অর্থাৎ ডক্টর হোয়াইট আরও কিছু মনোবিজ্ঞানী এবং সাইকোলজিস্টদের নিয়ে আলাদা সেশনের ব্যবস্থা করে ড্যানিয়েলের সুস্থতার জন্য এবং তাদের বিভিন্ন থেরাপির মাধ্যমেই ড্যানিয়েল একটি পর্যায়ে তার মাথা থেকে লিও ক্যাসপারের সকল ঘটনাগুলো জেরে ফেলতে সক্ষম হয় এবং নিজেকে ড্যানিয়েল হিসেবেই জানতে শুরু করে এবং এই পুরো প্রসেসটাকেই সে কল্পনায় ভাবতে থাকে এবং যা আমরা ওই কবরস্থানের সিনটাতে দেখতে পাই। তৃতীয় প্রশ্ন, শেষ দৃশ্যে ড্যানিয়েল কোথায় যাচ্ছিল? তো বন্ধুরা, এখানে একটু স্বস্তির খবর রয়েছে, তা হচ্ছে পিকম্যান প্রজেক্টের সাথে জড়িত বিভিন্ন লোকেরা এবং সরকারি পক্ষ যারা এখানে ইনভেস্ট করেছিল তারা সকলেই ড্যানিয়েলের এই বিষয়টা জানার পর আটকে ওঠে এবং এক পর্যায়ে চিন্তা করে তাদের নিজেদের দোষে যেহেতু ড্যানিয়েলের এরকম কঠিন পরিণতি হয়েছে তাই ড্যানিয়েলের জীবনটাকে গুছিয়ে দেওয়া তাদের নৈতিক দায়িত্ব এবং সেই চিন্তা করেই তারা ড্যানিয়েলকে পুনরায় ব্রেন ওয়াশ করে তার অতীতের সব কিছু মুছে দিয়ে তাকে নতুন একটি নাম দেয় এবং যে নাম হচ্ছে ডেভিড জয়নার এবং তার নতুন একটি পেশা, নতুন একটি বাড়ি, গাড়ি এবং টাকা পয়সা থেকে শুরু করে যা যা দরকার সে সবকিছু দিয়ে ড্যানিয়েলের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং ড্যানিয়েল যেন কোনোভাবেই অতীতের স্মৃতিতে ফিরে যেতে না পারে সেজন্য তার নাম এবং অতীতের সকল কিছুই মুছে দেওয়া হয়েছে। সেজন্যই আমরা দেখতে পাই যে ওই ডকুমেন্টগুলোর মধ্যে ড্যানিয়েলের নাম ডেভিড জয়নার লেখা রয়েছে এবং ওই ডকুমেন্টের মধ্যে মূলত বাসার নতুন ঠিকানা এবং ওই বাসাতে কিভাবে যেতে হবে সব বলা ছিল এবং সে সকল ইনস্ট্রাকশন ফলো করেই আমাদের অতীতের ড্যানিয়েল তার নতুন জীবন এবং নতুন গন্তব্যের দিকে এগুচ্ছিল এবং এখানেই শেষ হয় পুরো ম্যানহান্ট সিরিজের সকল ঘটনা। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন বিভিন্ন রকম স্টোরি এক্সপ্লেনেশন টাইপের ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, stay safe, love your family, assalamu alaikum.